নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আপনার বিবাহের পর কতটা সুখী হবেন সেই নিয়েই আজকের আলোচনা। দেখুন, কোন রেখা কোন জায়গায় যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা থাকবে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। বিস্তারিত দেখতে হলে, জানতে হলে আপনাদের কিন্তু না কেটে কেটে দেখতে হবে, কারণ আমি প্রত্যেকটা দিন বলি হস্তরেখা সম্পূর্ণ আপনাদের জন্য আলোচনা করা হয়। এখানে কোনো রাশিভিত্তিক আলোচনা না, যে আপনার রাশি নেই আপনি দেখবেন না, হস্তরেখা মানেই আপনার জন্য। আর যে কথাটা বলি, হয়তো যে রেখার সাথে আজ পরিচয় করাবো আপনার হাতে বর্তমানে নেই। অনেকেই আছেন যে আমার হাতে নেই দেখবো কেন, কেটে বেরিয়ে যাচ্ছেন, ওই ভুলটা করবেন না, কারণ হস্তরেখা মানেই আপনার জন্য। আজ নেই ঠিক আছে, পরবর্তীকালে আপনার হাতে এই রেখাটা আসতেই পারে, কারণ আমাদের হাতে তিনটে কমন রেখা আমি প্রত্যেকটা দিন বলি, দেখাই আজও দেখাবো। এছাড়া যে রেখাগুলো আমাদের ভালো মন্দ ছোট বড়, সেই রেখাগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। আমাদের হাতে আজ নেই বলে কাল আসবে না, এরকমটা কিন্তু নয়। তাই আমি প্রত্যেকটা দিনের আলোচনায় আপনাদের অনুরোধ করি, সম্পূর্ণ হস্তরেখা আলোচনা দেখার জন্য কেটে কেটে কখনোই দেখবেন না। যদি আপনার হাতে রেখা থাকে তাহলেও দেখবেন, না থাকলেও দেখবেন, আপনাদের অনেক কিছু জানা থাকবে। হস্তরেখা মানেই আপনাদের সম্পূর্ণ হাত দেখা শেখানো বলতে পারেন। আপনারা যদি সম্পূর্ণভাবে হাতের মাধ্যমে কোথায় কি আছে, কোথায় কোন গ্রহের অবস্থান ভালো না খারাপ টোটাল যদি আপনাদের জানা থাকে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু যেতে হবে না, আপনারা নিজেরাই আপনাদের ভবিষ্যৎ বর্তমান জানতে পারবেন। আর সেই কারণেই আমি অনুরোধ করি প্রত্যেকটা দিন যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন, সম্পূর্ণ দেখার। আসুন, কমন যে তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এটা উপর নিচ হতে পারে, এটা উপর নিচ হতে পারে, কিন্তু থাকবেই, সেই কারণে আমি কমন বলি। আর একটা কমন রেখা বলা হয় ভাগ্য রেখা, আমি বলি না, অনেকের ভাগ্য রেখা থাকে না। তাহলে আজকের আলোচনাটা কী বিষয় নিয়ে, আপনার বিবাহের পর আপনার জীবনে কতটা সুখ থাকবে সেই বিষয় নিয়ে। কারণ আমরা কিন্তু এটা একটা বড় আমাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে আমার বিয়ের পর কতটা সুখ পেতে পারি, আমাদের জীবনে কতটা অশান্তি নেমে আসতে পারে। কারণ বর্তমান পরিস্থিতিতে ম্যাক্সিমাম বলাই যেতে পারে যে বিবাহের পর নানা রকম অশান্তি সৃষ্টি হয়। আর আপনার যদি আগে থেকে জানা থাকে যে আপনার জীবনে সুখ আসবে না আপনার অসুখী আপনারা হতে পারেন, সেই বিষয়টা আপনাদের কিন্তু জানা থাকবে, সুখী হবেন না অসুখী হবেন। তাহলে আসি মূল আলোচনায়। দেখুন, এই জায়গাটা এটা হচ্ছে বুধ পর্বত। আমি প্রথম থেকে চারটা আঙুল সম্পর্কে বলে নিই, এইটা হচ্ছে তর্জনী, এটা বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা শনি পর্বত, অনামিকা রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। তাহলে আমাদের এই বুধ পর্বতটাকে বিচার করে দেখতে হবে। দেখুন, এই বুধ পর্বে একদম এই যে কনিষ্ঠা আঙুলের নিচ থেকে দেখবেন এরকম রেখা দেখা যায়। এই রেখাগুলো একটি হতে পারে, একাধিক হতে পারে, দুটি হতে পারে, এগুলোই হচ্ছে আমাদের বিবাহ রেখা। আর এই বিবাহ রেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। দেখুন, এইখানে যদি আপনার একটি বিবাহ রেখা থাকে, সেই রেখাটা যদি সোজা এবং স্পষ্ট কাটাছেঁড়া না থাকে, তাহলে কিন্তু এই জাত ব্যক্তির বিবাহের পর ভীষণ সুখী জীবনযাপন এরা করতে পারে। যদি এই রেখাটা আঁকা বেঁকা হয় বা ছোট বা মাঝে মাঝে কাটাছেঁড়া যদি হয়, তাহলে কিন্তু এদের জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। যদি আপনার এই বিবাহ রেখা সোজা একটি স্পষ্ট থেকে থাকে, তাহলে কিন্তু এদের জীবনে বিবাহের পর ভীষণ সুখী এরা হয়ে থাকে। আর একটা রেখা ফলো করুন। দেখুন, এটা হচ্ছে অনামিকা আঙুল, এই জায়গাটা রবি পর্বত। এই রবি পর্বতটা আপনাকে আগে দেখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, উঁচু মাংসাশী আছে কি না। যদি আপনার রবি পর্বত ভালো থাকে, হস্তরেখা বিচারে যদি রবি গ্রহ ভালো থাকে, যেটা বললাম উঁচু মাংসাশী এবং পরিষ্কার পরিচ্ছন্ন লালচে গোলাপি আভাযুক্ত, তার সাথে যদি এই রেখাটা দেখুন, এটা হচ্ছে শিরোরেখা, একটি রবি রেখা এসে শিরোরেখায় মিলে যায়, মিলিত হয় ঠিক এরকম,
তাহলে কিন্তু এই জাত ব্যক্তিও বিবাহের পর ভীষণ সুখী হয়ে থাকে এবং এরা বিবাহের পর জীবনে উন্নতি করতে পারে এবং অনেক ধনসম্পদ করতে পারে। এদের সুখী জীবনযাপন 100% যদি এই রেখা আপনার হাতে থেকে থাকে বা যাদের হাতেই থাকবে আমার প্রত্যেকটা কথা তাদের সাথে কিন্তু মিলতে বাধ্য। এরপরে দেখুন আরেকটা রেখার কথা বলবো। এই যে আঙুলটা দেখছেন এটা হচ্ছে তর্জনী আঙুল, বৃহস্পতি পর্বত। এই বৃহস্পতি পর্বতটা আপনার ভালো আছে নাকি দেখে নিতে হবে। কিভাবে বুঝবেন? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তার সাথে সাথে গোলাপি লালচে আভাযুক্ত হতে হবে আর উঁচু হতে হবে, মাংসাশী, তাহলে আপনার বৃহস্পতি ভালো। তারপরে দেখুন এই বৃহস্পতি পর্বতে পুরো পর্বত জুড়ে একটি ক্রস আছে কিনা, পুরো পর্বতটা জুড়ে, ছোট কিন্তু না বড়। যদি এই ক্রস চিহ্ন থেকে থাকে তাহলেও কিন্তু এরাও ভীষণ সুখী হয়ে থাকে বিবাহের পর। এদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পরিমাণে থাকে যদি এরকম রেখা আপনার হাতে থেকে থাকে। এরপরে আমি আর একটা রেখার কথা বলবো, সেই রেখাটাও যদি আপনার হাতে থেকে থাকে তাহলে এই জাত ব্যক্তিও কিন্তু জীবনে বিবাহের পর অনেক উন্নতি করতে পারে এবং ভীষণ পরিমাণে এদের জীবনে সুখ শান্তি থাকে। এই যে মধ্যমা আঙুল, এই মধ্যমা আঙুলের এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে শনি পর্বত। তাহলে আপনাকে শনি পর্বতটা আগে বিচার করে নিতে হবে, শনি ভালো আছে কি না। যদি আপনার হাতে হস্তরেখা বিচারে শনিগ্রহ ভালো থাকে, কীভাবে বুঝবেন? এই জায়গাটা আপনার উঁচু হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কোনো রকম কাটাছেঁড়া থাকবে না, তাহলে আপনার শনি পর্বত ভালো বা শনিগ্রহ ভালো। তারপর দেখুন আমাদের যে ভাগ্যরেখা, এই মণিবন্ধ থেকে শনি পর্বত পর্যন্ত আসে, ঠিক এরকম এই ভাগ্যরেখা যদি আপনার হাতে এই মণিবন্ধ পর্যন্ত না এসে ঠিক আপনার শুক্র পর্বত হয়ে ওঠে, এটা হচ্ছে শুক্র পর্বত, এটা হচ্ছে আমাদের শুক্রের স্থান, শুক্রের স্থান থেকে যদি আপনার ভাগ্যরেখা উঠে যায় শনি পর্বত পর্যন্ত, তাহলে কিন্তু এই জাত ব্যক্তিও বিবাহের পর ভীষণ সুখী হয়ে থাকে এবং এরা প্রচুর অর্থের মালিক হয় স্ত্রীর দ্বারা। অর্থাৎ এরা বিবাহের পর জীবনে সফলতা পেয়ে থাকে, বাড়ি গাড়ি প্রচুর ধনসম্পদ ব্যবসা সমস্ত কিছু এদের বিবাহের পর হয়। বিবাহের আগে কিন্তু এরা খুব একটা জীবনে উন্নতি করতে পারে না। যদি আপনার হাতে এই রেখা থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে পরিবর্তন আসে আপনার বিবাহের পর এবং বিবাহের পর আপনারা ভীষণ সুখী হতে পারেন। এই যে রেখাগুলো দেখালাম, একজনের হাতে কখনো খোঁজ করবেন না, যে কোনো একটি যদি আপনার হাতে থাকে তাহলেই আজকের আলোচনা আপনার সাথে মিলবে, আলাদা আলাদাভাবে মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, সমস্তটা কারোর হাতে খুঁজবেন না। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।